হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। কাল রাত থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ডেমো টাইপিং টেস্টের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং এই লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অনেক আমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো সলভ করতে পেরেছি। এবং কালকের এই ডেমো টেস্ট থেকে আমরা কী কী শিখতে পেরেছি যেটা মেন টাইপিং টেস্টে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, পুরো ডিটেলসে তোমাদের ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। তো ভিডিওকে তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, অনেকেরই কিন্তু আজ লিঙ্ক ওপেন হচ্ছে না, প্রচুর সংখ্যক কমেন্ট আছে যে ডেট অফ বার্থ এবং রোল নাম্বার এন্টার করার পর কিন্তু এরর দেখাচ্ছে বা ইনকারেক্ট শো করছে। তো এটা কিন্তু তোমার একার না, তোমাদের একার না, এটা সবার হচ্ছে। এটা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, কিছু টাইমের পর কিন্তু এটা ঠিক হয়ে যাবে। যারা ভাবছো যে একবারই টাইপিং টেস্ট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু না। আমি কিছু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, তারা দুবার করে টাইপিং টেস্টও দিয়েছে, তারপর কিন্তু আজ থেকে প্রবলেম হচ্ছে বা অনেকের কাল মিড নাইট থেকেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। ফার্স্ট অফ অল, সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমাদের হাইলাইট আমরা দেখতে পাচ্ছি, যে ওয়ার্ডগুলো আমরা টাইপ করছি সেগুলো অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আমরা ক্লিয়ারলি টাইপ করতে পারবো, অসুবিধা হবে না। এবার আমরা সবাই জানি যে দুটো জায়গা থাকে ডিসকোয়ালিফিকেশনের। ফার্স্ট, যেটা নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 ওয়ার্ডস কিন্তু টাইপ করতেই হচ্ছে, ইংলিশ যারা টাইপ করবে এবং যারা বেঙ্গলি টাইপ করবে তাদের 100 ওয়ার্ডস টাইপ করতেই হচ্ছে। তো কালকের এই মক টাইপিং টেস্ট থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমি তোমাদের যেটা সাজেস্ট করবো যে 200 ওয়ার্ডসে তোমরা টাইপ করছো, এটা তো তোমাদের করতেই হবে। 200 ওয়ার্ডস টাইপ করার পর তোমাদের এক্সট্রা 25 থেকে 30 ওয়ার্ডস কিন্তু তোমাদের টাইপ করতে হবে। তো তোমাদের কিন্তু 230 বা 225 যদি ওয়ার্ডস তোমরা টাইপ করে থাকো, তো এই ধরনের যে ডিসকোয়ালিফিকেশনের চান্সেস থাকে যে মিনিমাম 200 ওয়ার্ডস তোমাদের টাইপ করতে হবে, এখান থেকে তোমরা বেঁচে যাবে। তো যারা ইংলিশ টাইপ করবে তারা 225 বা 230 ওয়ার্ডস মতন টাইপ করবে, এবং যারা বেঙ্গলি টাইপ করবে তারা কিন্তু 120 বা 125 ওয়ার্ডস কিন্তু টাইপ করে আসবে, কখনোই 200 বা 100 ওয়ার্ডস টাইপ করবে না ইংলিশ এবং বেঙ্গলি টাইপ টেস্টের ক্ষেত্রে। এখানে আমরা এই ধরনের ডিসকোয়ালিফিকেশন থেকে কিন্তু বেঁচে যাব। এবং সেকেন্ড যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেকেন্ড টাইমিংয়ের ব্যাপারটা রয়েছে, তোমরা কিছু টাইম কিন্তু হাতে রাখবে, এবং তোমাদের যে সমস্ত মিস্টেকগুলো রয়েছে এবং এরর যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু চেক করে নেবে কারেকশনের জন্য। কারণ সেকেন্ড যে মিস্টেক সেটা কিন্তু অ্যাকুরেসির ব্যাপার থাকে, এবং অ্যাকুরেসি ক্যালকুলেশন করা হবে মেজর মিস্টেক মাইনর মিস্টেক থেকে। এই মুহূর্তে আনএকাডেমিতে লিমিটেড পিরিয়ড অফার চলছে WB ব্যাঙ্কিং, WBSSC অ্যান্ড রেলওয়েজ, WBP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাইস 20% কিন্তু এই মুহূর্তে তোমরা বাই করলে 20% ডিসকাউন্ট পাবে, এবং তার সাথে আমাদের চ্যানেলের রেফারেল কোড HOME10 ইউজ করলে তোমরা আরও অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পাবে। তো টোটাল 30% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ এই মুহূর্তে যদি তোমরা এই কোর্স পারচেস করো। আর একাডেমিতে সমস্ত কোর্সের প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। যে কোর্স তোমরা 24 মান্থসের জন্য, মানে 2 বছরের জন্য যে কোর্স তোমরা ওল্ড প্রাইস ছিল 15,200, সেগুলো কিন্তু বেড়ে 15,960 হয়ে যাবে। সো অ্যাক্ট ফার্স্ট অ্যান্ড বিট দ্য হাইপ। আন একাডেমিতে 24th of March ফার্স্ট এভার ফ্রি অফলাইন সেমিনার হতে চলেছে কলকাতার নজরুল মঞ্চ রত্তলা বেলগড়িয়াতে, 12টার সময় দুপুর 12টার সময়। এবং এই সেমিনারে পার্টিসিপেট করার জন্য তোমাদের সিম্পলি এই ফোন নাম্বারে কল করতে হবে, এবং তোমাদের নাম এলিস্ট করতে হবে, এবং এখানে একটু প্রিপারেশন নিয়ে গেলে তোমরা স্কলারশিপ দিতে পারো। WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স 2023 এম করে নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। ব্যাচের তোমরা ডিউরেশন দেখতে পাচ্ছ 12 মান্থস, মানে 1 বছরের ডিউরেশন, এবং এই ব্যাচের তোমরা ব্যাচ নাম্বার দেখতে পাবে M04। তো স্টার্ট হয়ে যাবে এই ব্যাচ 23rd of March থেকে। তো 27th of March 11 AM ওয়েস্ট বেঙ্গল PSC সিভিল সার্ভিস স্পেশাল মক টেস্ট হতে চলেছে। এখানে টোটাল 50 কোশ্চেন থাকবে, 60 মিনিটস এখানে কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে, এবং তোমাদের জাস্ট আমাদের চ্যানেলের যে রেফারেল কোড রয়েছে HOME10 এটা ইউজ করতে হবে এবং এনরোল করতে হবে। এখানে কিন্তু লাকি পার্টিসিপেন্টরা লেনোভার ট্যাব এবং অন্যান্য এক্সাইটিং রিওয়ার্ডস পেতে পারে এবং গিফট ভাউচার পেতে পারে। ওয়েস্ট বেঙ্গল PSC সাবস্ক্রিপশন প্ল্যানস তোমরা যদি দেখো, 3 মান্থসের জন্য তোমাদের প্রাইস আফটার 10% ডিসকাউন্ট দিয়ে তোমরা দেখতে পাবে 4,227। আনএকাডেমির প্লাস ফিচার্সের মধ্যে আপনার প্রিয় শিক্ষকের কাছে আপনি শিখতে পারবেন, কারণ টাইপিং টেস্টের সময় কোনো ফরেন ওয়ার্ড হয়তো ইনক্লুড হয়ে গেল, হয়তো প্যাসেজে রয়েছে অফ আর তুমি টাইপ করলে OFF, তো এটা কিন্তু ফরেন ওয়ার্ড হয়ে গেল, এই জন্যই তোমাদের বলা হয় যে এক্সট্রা ওয়ার্ড কিছু তোমরা টাইপ করে রাখবে ওই ধরনের ডিসকোয়ালিফিকেশন থেকে বাঁচার জন্য। তো ফরেন ওয়ার্ড এই ধরনের যদি চলে আসে, বা কোনো ওয়ার্ড হয়তো তুমি এন্টার করলেই না, কোনো ওয়ার্ড হয়তো তুমি টাইপ করলেই না, তো এইগুলো কিন্তু মেজর মিস্টেক। এবং কোনো সময় দেখতে পেলে যে পাঞ্চুয়েশন মার্কস দিলে না, বা ইনকারেক্ট পাঞ্চুয়েশন মার্কস দিলে, সেগুলো মাইনর মিস্টেক হিসাবে কিন্তু ক্যালকুলেট করা হবে। এছাড়াও স্পেলিং মিস্টেক থাকছে। তো আমাদের
ইংলিশের ক্ষেত্রে 220 বা 225 বা 230 ওয়ার্ডস আমরা টাইপ করার পর আমাদের মেইন কাজ হবে কিন্তু কারেকশন করা। আমরা একটু চেক করে নেব, যখন কিন্তু তোমরা যে প্যাসেজটা প্রোভাইড করে দেওয়া থাকবে সেটা কিন্তু কোনো মুহূর্তে চেক করা যাবে না, কোনোভাবেই চেক করা যাবে না, কারণ অত টাইম থাকবে না যে প্যাসেজ রিড করার পর তোমরা যে টাইপড প্যাসেজ রয়েছে সেটা আবার রিড করে কারেক্ট করো, অত টাইম থাকবে না। যখন তোমরা টাইপ করবে তখন কিন্তু মনের মধ্যে প্যাসেজ সম্পর্কে তোমাদের একটা মিনিমাম আইডিয়া চলে আসবে। 225 বা 230 ওয়ার্ডস টাইপ করার পরই ফার্স্ট কাজ কিন্তু থাকবে তোমাদের যে প্যাসেজটা তোমরা টাইপ করেছো সেখানে কিন্তু একবার রিড করে নেওয়া। রিড করে নিলে কি হবে না, যে এররগুলো থাকবে, হয়তো কোনো পাঞ্চুয়েশনের প্রবলেম রয়েছে, ইনকারেক্ট পাঞ্চুয়েশন বা পাঞ্চুয়েশন মার্কস ডাউন, কোনো ফরেন ওয়ার্ড চলে এলো, কোনো ওয়ার্ড তুমি সেখানে এন্টারই করনি, টাইপই করনি, বা কোনো স্পেলিং মিস্টেক, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো সেখানে কিন্তু সেকেন্ড যে ডিসকোয়ালিফিকেশনের চান্সটা থাকছে, মানে তোমার বুঝতে পারছো যে অ্যাকুরেসিটা অনেকটা বেড়ে যাবে, এখানে তোমরা যখনই চেক করবে এবং কারেক্ট করবে যে মিস্টেকগুলো রয়েছে। তো এইভাবে দুটো ডিসকোয়ালিফিকেশনের হাত থেকে তোমাদের বাঁচতে হবে। তো এর জন্য কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে তোমরা হয়তো দেখা যাবে 7 মিনিটসের মধ্যে 200 ওয়ার্ডস টাইপ করে নিতে পারবে, এবং তারপর হয়তো কিছু টাইম ইনভেস্ট করে তোমরা 30 ওয়ার্ডস বা 25 ওয়ার্ডস এক্সট্রা লিখলে, এবং তারপর আরও কিছু টাইম ইনভেস্ট করে তোমরা বাকি এই চেকটা করে ফেললে। যেহেতু এখানে ব্যাক স্পেস অ্যালাউ আছে তো স্পেলিং মিস্টেক কিন্তু কারেক্ট করা যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই যে মক টেস্টের যে মক যে টাইপিং টেস্টের লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে সেখানে কিন্তু কোনো রেজাল্ট দেখাচ্ছে না। যখনই তুমি সাবমিট করলে বা অটোমেটিকলি যখন সাবমিট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র থ্যাংক ইউ এটাই আসছে, কোনো রেজাল্ট দেখাচ্ছে না যে অ্যাকুরেসি কত রয়েছে। কিন্তু তোমরা ওখানে দেখতে পাচ্ছ টাইমিংটা দেখতে পাচ্ছ এবং কতগুলো ওয়ার্ডস টাইপ করেছো সেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকুরেসি কিন্তু ওখানে রেজাল্ট আসছে না।